আসসালামু আলাইকুম, বৃষ্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রুয়েল আহমেদ, আজ আমাদের বৃষ্টার সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান বৃষ্টার সুমন ভাই, অর্থাৎ আমরা এসেছি চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামের মধ্যে, এই মুহূর্তে আমরা অবস্থান করেছি। আপনারা হয়তো জানেন ঢাকা লয়ার্স বনাম চট্টগ্রাম, সরি ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব বনাম চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব রয়েছে। এই দুইটি ক্লাবের আইনজীবীদের এই দুইটি ফুটবল ক্লাবের মধ্যে আমাদের একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আর এই ধারাবাহিকতা আপনারা এইদিকে দেখছেন আক্রমণে ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব, দেখা যাক কি হয়। একটি আক্রমণে ছিল ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব, আপনারা দেখতে পাচ্ছেন যে আক্রমণাত্মক ভঙ্গি হয়ে খেলছিলেন, কিন্তু চট্টগ্রাম লয়ার্স একাডেমির একজন খেলোয়াড় তিনি বলটাকে পুশ করে মাঠের বাইরে দিলেন, অর্থাৎ কি কর্নার, কর্নার কিক করছেন আমাদের মনির, ঢাকা লয়ার্স ক্লাবের পক্ষে মনির। আপনারা দেখতে পাচ্ছেন গোল রক্ষণ ভঙ্গিময়ে হেড হেড গোল পোস্টের উপর দিয়ে বলটি মাঠের বাইরে চলে গেল, অর্থাৎ আউট আউট। এবার চট্টগ্রাম লয়ার্স এর পক্ষে আউট কিক করবেন। এবার এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা লয়ার্স ক্লাব ফুটবল একাডেমি বনাম চট্টগ্রাম লয়ার্স একাডেমির মধ্যকার যে প্রীতি ফুটবল ম্যাচ, তার নৈপুণ্যময় ফুটবল পরিদর্শন উপহার দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকটা সামনের দিকে গিয়েছিল চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব, বল পেয়েছে ঢাকা লয়ার্স ফুটবল ক্লাবের একজন খেলোয়াড়। দেখা যাক কি হয়, বল পেয়েছেন ঢাকা লয়ার্সের ক্যাপ্টেন বিপু, বিপু ভাই থেকে সামনের দিকে দিলেন আক্রমণে ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব। দেখা যাক কি হয়, অবৈধ খেলার কারণে ফাউলের নির্দেশনা দিলেন খেলার পরিচালক। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারাই লাইভে জয়েন করেছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব বনাম চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাবের মধ্যে একটি আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ। আক্রমণে ঢাকা লয়ার্স ফুটবল ক্লাবের একজন খেলোয়াড়, দেখা যাক কি হয়। ডিবক্সের ভিতরে দিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাবের বাধা। সামনের দিকে যাচ্ছে চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আবারও আক্রমণে ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব, সামনের দিকে দিলেন বল পেয়েছেন ব্যারিস্টার সুমন ভাই, দেখা যাক কি হয়। কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে, থ্রুইং ঢাকা লয়ার্স ফুটবল ক্লাবের অনুকূলে। আমাদের সাথে যারাই আপনারা লাইভে জয়েন করেছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু সবাই এই ম্যাচটি দেখার সুযোগ পাবেন যা ফুটবল প্রেমী ভাইয়েরা। খুবই চমৎকারভাবে ক্লিয়ার করার চেষ্টা, সেখান থেকে আবারও আক্রমণে চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব, দেখা যাক কি হয়। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু না, সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা আক্রমণে, সেখানে কি হলো, গোলকিপার দুর্দান্তভাবে বলটিকে নিজের অনুকূলে নিয়ে নিলেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারাই লাইভে জয়েন করেছেন, অনেকেই অনেক জায়গা থেকে লাইভে জয়েন করে কমেন্ট করতেছেন। মমিন সিং গরিপুর থেকে আমি দেখতেছি, আরিফ হোসেন, ধন্যবাদ আপনাকে। আবারও আক্রমণে ঢাকা লয়ার্স ক্লাব, দেখা যাক কি হয়। কিন্তু সেখানে ঢাকা লয়ার্স ক্লাবের বাধা, সরি চট্টগ্রাম আক্রমণে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বল চলে গেল মাঠের বাইরে, থ্রুইং ঢাকা লয়ার্স ক্লাবের অনুকূলে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারা এই লাইভে জয়েন করেছেন। এদিকে দেখছেন ঢাকা লয়ার্স ক্লাবের পক্ষে রয়েছেন ব্যারিস্টার সুমন, এবং এদিকে রয়েছেন ব্যারিস্টার মনি, রয়েছেন ঢাকা লয়ার্স ক্লাবের পক্ষে। আপনারা দেখছেন আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যেই চলছে আক্রমণের ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব, দেখ সরি চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব আক্রমণে। সম্ভবত বল চলে গেল মাঠের বাইরে, থুইং ঢাকা লয়ার্স ক্লাবের কোলে। আমাদের সাথে যারাই লাইভে জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এমডি রাসেল আসান কমেন্ট করেছেন শেরপুর জেলার
নকলা থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে রাজা, আবুধাবি থেকে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে লাইভে জয়েন করেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে। যারাই আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটু পিকিক দেখা যাক কি হয় সেখানে। ঢাকা লয়ার্স ক্লাবের বাধা এবং খেলা পরিচালকের বাসি অবৈধ খেলার কারণে ফাউলের নির্দেশনা দিলেন খেলা পরিচালক, সবাইকে ধন্যবাদ। বল পেয়েছেন ব্যারিস্টার মনির ভাই, সেখান থেকে ব্যারিস্টার সুমন ভাই, দেখা যাক ব্যারিস্টার মনির পায়ের পায়ে বল। ব্যারিস্টার সুমন ভাই বল পেয়েছেন কিন্তু সেখানে গোলকিপার এসে বলটিকে ক্লিয়ার করলেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারাই লাইভে জয়েন করেছেন, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, কোন আইনজীবী জিতে, কোন দল, ঢাকা লয়ার্স ক্লাব নাকি চট্টগ্রাম লয়ার্স ক্লাব। আক্রমণে ছিল ঢাকা লয়ার্স ক্লাব, সেখান থেকে দেখা যাক বলটি রক্ষা করেছে। সেখানে আবারও আক্রমণে যাচ্ছে ঢাকা লয়ার্স ক্লাব, লম্বা করে বাড়িয়ে দিলেন কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। তার সাথে সাথে গোল কিক চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাবের অনুকূলে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারাই লাইভে জয়েন করেছেন। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম লয়ার্স ক্লাবের, দেখা যাক। এবং মিস মিস মিস, ওয়ান টু ওয়ান ছিল, নিশ্চিত একটি গোল দেখে বেঁচে গেল ঢাকা লয়ার্স ক্লাব। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যেই চলছে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচটি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারাই লাইভে জয়েন করেছে। আছে 471 জন আমাদের সাথে লাইভে, অনেক দর্শকই সংযুক্ত হয়েছেন এবং অনেকে কমেন্ট করতেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারাই যে জায়গা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন। আমরা সরাসরি বোঝা লাগবে আনাল যে কথা বলছে, সবার কথা উচিত কথা বলছে। দেখান তোকে লাইভ ঠিক একটু ছবি উঠাই, ধরো 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 দেখাই, ধরবেন না দেখান।
চট্টগ্রাম লয়ার্স ক্লাব, দেখা যাক কি হয়। চট্টগ্রাম লয়ার্স ক্লাব এদিকে দেখেন, এখন বল যেদিকে যায় বলের দিকে মুভ করবেন ক্যামেরাটা। পরিবর্তন গোল কিক নেওয়ার জন্য প্রস্তুত ঢাকা লয়ার্স ফুটবল ক্লাবের বিপু ভাই। প্লেয়ার চেঞ্জ হচ্ছে, চট্টগ্রাম লয়ার্স ক্লাবের প্লেয়ার চেঞ্জ হচ্ছে। আক্রমণে চট্টগ্রাম, দেখা যাক সেখানে ক্লিয়ার করলেন। বল পেয়েছে সুমন ভাই, আর কি হবে, আর কি হবে, চান্স আর কি বল দিব বলেন। আক্রমণ ছিল ঢাকা লয়ার্স ক্লাবের, কিন্তু গোল করতে পারেনি, কর্নার পেল ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব। দেখা যাক কি হয়, কর্নার কিক নিচ্ছেন ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব। আর একটু সেখান থেকে আক্রমণে চট্টগ্রাম। বল পেয়েছেন ব্যারিস্টার সুমন ভাই, আপনারা দেখছেন। আসো আসো না কেন, আসো আসো, ধরো। আক্রমণে চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব। গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, সেখান থেকে গোলকিপার তার নিয়ন্ত্রণের বলটিকে নিয়ে নিলেন। খেলো 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 খেলো,
আমি এখন গাড়িলে চলে যাবো, গাড়িতে এই লাভ আছে নাকি? সেতুর কাজ দিয়ে আসবো কখন? ঠিক আছে, দেখো সেতুর কাছে দিয়ে গেল দুইটা বোতল, সেতুর কাছে গেলাও এদিকে আসতে বলো রাজু ভাই, সেতু ভাই এখানে আসতে বলো। রাজু ভাই ভাই ভাই, হ্যাঁ খাওয়ার জন্য কেউ না খেয়ে পারে। দরথানকে ক্যামেরাটা পুরোটা মারি দিল সে তো বাইরে বললেন না আমার কাছে আসার জন্য। কি অবস্থা ভাই, ভালো আছো? আপনারা দেখছেন আক্রমণের ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব, দেখা যাক কি হয় সেখানে। বৃষ্টির সময় বাইরে পায়ে বল ছিল কিন্তু মিস, অনেকটাই সামনের দিকে যাচ্ছে চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব, দেখা যাক কি হয় আক্রমণে। চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব গোল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু না, সেখান থেকে অবৈধ খেলার কারণে ফাউল নির্দেশনা দিলেন ক্রীড়া পরিচালক। সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেক দর্শকই লাইভে খেলা দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আছে 352 জন। দেখি না মাতা, আমাদের চট্টগ্রামের বিষয়ে কিছু বলিয়েন না, বুঝছেন? না চট্টগ্রাম সব ভালো গেল, আপনারা দেখছেন ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব বনাম চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাবের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলছে। এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম। এই যে এদিকে আমাদের চট্টগ্রামের বাইরে রয়েছে অনেক দর্শক, আক্রমণে চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব, দেখা যাক কি হয়। আহা, সেখানে অবৈধ খেলার কারণে ফাউলের নির্দেশনা দিলেন খেলা পরিচালক। প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল চট্টগ্রাম লয়ার্স ক্লাব 0 ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব 0-0 গোলে চলছে। অনেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, যারাই আমাদের সাথে যে জায়গাতে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ঢাকা চট্টগ্রাম লয়ার্স ক্লাব আক্রমণের সাথে সাথে গোল গোল হয়ে গেল। চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাবের পক্ষে অ্যাডভোকেট আশরাফ একটি গোল করেন, গোল হয়ে গেল। নিউল্যান্ড মেসি এন্ড দ্য অ্যাটাক,
না শোনো ওরে হাই আরে রে গিনে বড় হাই টাইম জেরি বাইরে দেখ নেইমার এই জায়গা থেকে ভাই আরে রে গিনে বেজে হাড়া হাড়া বাইরে দেরা ভাই ছোড় গেল আপনারা দেখছেন এই মুহূর্তে একশনে গুলো এগিয়ে গেল চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব খেলার ফলাফল ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব 0 চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব 1 একশনে গুলো এগিয়ে রয়েছে চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব এবং খেলাটি হচ্ছে বল পেয়েছেন বিশ্বাস মন ভাই দিয়েছেন সামনের দিকে দেখা যাক কি হয় গোল হওয়ার সম্ভাবনা রয়েছে একজনকে কাটিয়ে সামনের দিকে যাচ্ছেন গোল পরের কিক করেছিলেন কিন্তু না বল পর জন্য একটি গোল থেকে রক্ষা পেল চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব উনি গোলে দিছিলেন কিন্তু গোলে যায় নাই উনি দিছিলেন গোলে ভালো হইতেছে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু না দেখা যাক কিন্তু না গোলকিপার ওনার নিয়ন্ত্রণে বলটি নিয়ে নিল বেশি সময় নাই আপটাইম হয়ে যাবে আপটাইম সময় এলাম বেশি না বেশি না বেশি টাইম হয় না ধরেন তো ভাই একটু মোবাইলটা দে খেলাটা দেখাতে পারবেন না কমিট বিড়ি করতেছি ভাই ধর দে আমি অন্য মুডে আছি গোল তো আর একটা হয় না দেখাও তো ভাই খেলাটা না না শুনুন ভাই না তো হবে না ধর তো ঠিকই ধরছে হ্যান্ডবল হচ্ছে ঠিক আছে বললাম ভাই মাঠের মধ্যে খেলা শুরু হওয়ার আগে এসছে ভালো সমস্যা নাই শটটা দেখে এখন গোল হইতে পারে মাপা শট সুন্দর এটা গোল চাই গোল হবে গোল গোল একদম পারে
আমরা আশা করি গোল হয়ে যাবে, দেখা যাক কি হয়। গোল, এটা গোল, 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 গোল হবে, গোল হবে। সুন্দর শটিং ছিল, সুন্দর শট। আবার 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 দেখি কি হয়। ও, নেট করলো, পাস দিয়া, পাস দিয়া, না জি ভাই, পাস দাও, অন পাস দাও, না না না, গোল পাস, আগে বল, আগে প্লেয়ার কই, আগে বল, প্লেয়ার কই, প্লেয়ার কই, আমাদের সুন্দর 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 সুমন ভাই দেখা লাগবে, সুমন ভাই তাল নিয়ে যেতে পারবে না, গোল গোল, ও আমাদের খেলা খেলাটা গোল হয়, দেখো শুন ভাই, কেমন পানি সালেনের কভার করতেছে এদিক দিয়ে ঢুকে, দেখ ঠিক আছে মেহেদি, সুন্দর হচ্ছে, আসার আগে আবার আবার মেহেদি আবার ভাই ব্যথা পাইছে নাকি? টুর্নামেন্ট, সরি,
সুন্দর খেলার ফলাফল চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব 1 ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব 0 1-0 গোলে এগিয়ে রয়েছে চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব। আপনারা দেখছেন চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামের মধ্যে আইনজীবীদের এই একটি প্রীতি ফুটবল ম্যাচ। দুটি দলই কিন্তু ওনারা কিন্তু কেউ প্রফেশনাল খেলোয়াড় না, আইনজীবীদের মধ্যে একটি ফুটবল প্রেমীদের মধ্যে একটি ম্যাচ আয়োজন করা হয়েছে। ঢাকা আইনজীবী বনাম চট্টগ্রাম আইনজীবীদের সমন্বয়ে তার সাথে সাথে প্রথমার্ধের খেলা সমাপ্ত হলো। আমাদের সাথে যারাই আপনারা লাইভে খেলা দেখেছিলেন, যারাই আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেলার ফলাফল ঢাকা লয়ার্স ফুটবল ক্লাব 0 চট্টগ্রাম লয়ার্স ফুটবল ক্লাব 1। সবাইকে ধন্যবাদ।